قبل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছক শুধু ধর্ম প্রচার করতে আসেন না, ধর্মীয় আইনের মাধ্যমে ব্যক্তি পরিবার সমাজ জাতি পরিবর্তন করেছে। নিছক ধর্মীয় অনুশাসন ধর্ম প্রচার করতে আসলে কারোর সাথে বিরোধ হতো না, বিরোধটা হয়েছে যখন ব্যক্তির আচার আচরণ খেয়াল খুশির পরিবর্তন করছেন, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের পরিবর্তন করছেন, জাতিগতভাবে কিছু পরিবর্তন করছেন, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষ গেছে। আর সেই সূত্র ধরে অদ্যাবধি এমনকি কিয়ামত পর্যন্ত কিছু কুলাঙ্গার এরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ধরবে, বিরোধিতা করবে, ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে, করবেই। এ পর্যায়ে বলতেছিলাম আমি যে প্রথমত তিনি মানুষের বিশ্বাসের উপরে আঘাত হানলেন, যে নিছক কিছু নির্ধারিত দেবদেবীর পূজা করবা আর যেমন খুশি তেমন জীবনযাপন করবা এটা হবে না। তো কিছু লোক বিরোধিতা শুরু করল, নারীদের ক্ষেত্রে কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করার বিরোধিতা করলেন, নারীদেরকে স্ত্রী রূপে এবং স্বামী মারা গেলে কোনো স্ত্রীর এবং নারী হিসাবে মা এবং বোনের অধিকার উত্তরাধিকারী এগুলো যখন নিশ্চিত করলেন তো সামাজিক কিছু নিরীপতি তাদের বিরোধিতা শুরু করলেন, তার বিরোধিতা শুরু করলেন। এরপরে সুদী কারবার এর বিরোধিতা করলেন, সুদখোরদের স্বার্থে আঘাত হানল, কাজে স্বাভাবিক সুদি কারবার করে অনেক পয়সা কামাইতো, এখন এই সুদি কারবার বন্ধ করার কারণে তাদের পয়সা কামাই নেই, তাদের পেটে আঘাত হলো, লাঠি দেওয়া হলো, এই খেপে গেল। এখনও তো মানুষ খেপে হারামভাবে করতেছে, আপনি তাকে নিষেধ করে দেখেন না, পরে আপনার বিরুদ্ধে লাগবে, এখনো আছে। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমের মাল আত্মসাৎ করত, এটাকেও বাধা দিলেন, খালি বাধার উপরে বাধা আসতে তে সেট বোনাতে এরা কি করত, আমাদের সব কাজে বাধা দেয়, এটা কোন মলবি আসলো, এখনো তো সেটাই মলবি কি বলল, এটার দরকার নেই, আমাদের স্বার্থের বিরুদ্ধে গেছে, এটার আমরা ভুল করে থাকলে উনি বললে তো ঠিকই বলেছেন, এই উদারতা খুব কম মানুষের ক্ষেপল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাতে আঘাত হান সেটা হলো দাস প্রথা চলবে না, মানুষ কেনা বেচা করে, মনে করেন আমি দুর্বল আমার
কোনো শক্তি নাই, শারীরিকভাবেও শক্তি নাই, অর্থনৈতিকভাবে শক্তি নেই। তখন কিছু মানুষ আছে, এরা কি করলো, ধৈর্য লইয়ে যায় আমার বেঁচে দেয়। আমি এই যে না করতেছি, আমি গেলাম গোলাম টোলাম না, আমি দাস টাস না, কয়েকগুলো বুঝি না। আমাদের এখন টাকার দরকার, রইল আমাদের গোলাম, এটা একটু দুষ্টু গোলাম, কথা মানে না, বেগলিকে তো বিচ্ছে লাগতেছি, হেরা কিনা লই যে কেনা হয়ে গেলে তখন তার দাস হইবে। মানুষ বেচা কিনা, কিছু সমাজপতি, নিরীপতি, উপপতি, ভগ্নীপতি, আরো যত পতি আছে, এরা কি করলো, খেপে গেল। হ্যাঁ রে, আমরা দাস ক্রয় করি, দাসদের দিয়া কাজকর্ম নেই, এখন দাস চলতে দিব না, কারবার কি, এর মধ্যে সবচেয়ে মজার কথা হলো, শুধু আরবে না, আরবের আশেপাশেও ইরাক ইরান সহ হযরত সালমান ফারসি তো পারস্যের অধিবাসী ছিলেন, তার পিতা ছিল সেই এলাকার সবচেয়ে বড় জমিদার, অনেক সহায় সম্পত্তির মালিক ছিল সালমান ফারসির পিতা। হ্যাঁ, সালমান ফারসিকে বড় হইতেছে, পিতা এখন তার সহায় সম্পত্তি দেখাইতেছে, কালকে আমার ওই এলাকার সম্পদ দেখামু, লয়ে যায় লগে, এই সব সম্পত্তি তোমার আব্বা, আগামীকাল ওইদিকে লয়ে যাবো, ওইদিকের সম্পদ দেখাম, দেখায় একদিন পাঠাইছে একাকি, যে তুমি ওইদিকের সম্পদ গুলা দেখে আসো, আমার জায়গাগুলা দেখে আসো, সেখানে যে আমি জায়গাগুলা যেভাবে ব্যবহার করছি ওভাবে আসে কিনা, বা কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখো, দেখে আসো। হে, দেখতে 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 জঙ্গলের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে কিছু মানুষ আলখেল্লা পড়া, দাড়ি দাঁড়িয়ে আছে, এরা কিতাব নিয়ে তালিম করে। সালমান ফারসি গেছে, যায় যখন তাদের তালিম শুনছে, শিক্ষিত ছিল, বংশ মর্যাদা এবং সমাজে অত্যন্ত সম্ভ্রান্ত ছিল সালমান ফারসি, যখন এগুলো শুনছে, ইঞ্জিল তালিম করতেছিল, তখন ইঞ্জিলের তালিম তালিম শুনছে, শুনে দেখছে যে শেষ নবী আসবে, এখন এই ইঞ্জিলের তালিম শুই না, এর তো খুব ভাল লাগছে। পরের দিন আর বাপের নিয়ে দিতে হয় না, বাপের বলতে হয় না, আব্বা আমি একটু জায়গাটায় দেখে আসি, এইবার এই পোলাটা একটু কামে রয়েছে, একা একাই আমার সহায় সম্পত্তি দেখতে গেছে, এই দেখতে গেছে, দেখে আসছে, মানে তালিমে গেছে, এদের তালিম টালিম হয়েছে, অনেক দিন এরকম তালিম টালিম হয়েছে, পিতার সহায় সম্পত্তি দেখছে, পরে হেরা অনেকে মরে গেছে, পরে জিজ্ঞেস করছে যে আপনি মারা গেলে, একজন আছে বুড়া, আপনি মারা গেলে আমি কার কাছে যাবো, ওই অমুকখানে যাবা, এরকম করে গেছে তালিম টালিম শুনতে, কারণ সালমান ফারসিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বয়স দিছে, উনি যখন হিজরত করে মদিনাতে আসেন, আর যখন মদিনাতে উনি আসেন, হিজরত করে না তো, ওনাকে বিক্রি করা হয়েছে, এরকম তালিম শুনতে শুনতে জঙ্গলে যায়া দরবেশদের ইঞ্জিলের তালিম শুনে, কারণ ইহুদিরা এদের পাইলে মারে, তখন যারা ইঞ্জিলের অনুরক্ত বা অনুগত তাদেরকে দৈরা মারে, তারা জঙ্গলে জঙ্গলে পলায় টলায় তালিম করে, কিতাবি তালিম করে, ওই অনুযায়ী চলে, এরকম কয়েকজনের কাছে যাইতে যাইতে সব মরে এসে, কারণ সালমান ফারসির বয়স তো বেশি, উনাকে যখন মদিনায় যান তখন ওনার বয়স 230-এর উপরে, এর মধ্যে অনেক মানুষ মরে গেছে, ওই বৃদ্ধ টিরুদ্ধ দ্বারা তালিম করতো মুরব্বি আলে মোলা মাসির ওই ইঞ্জিনের, এরা সব মরে। পরে জিজ্ঞেস করছে মদিনাতে যে ইয়াসরিফে যে শেষ নবী আসবে, ইয়াসরিফ কোথায় কি সমাচার, যতটুকু পারে লোকেশন নিছে। পরে একদিন বাড়িঘর সব ছাইড়ে দিয়া, পিতা সহায় সম্পত্তি আত্মীয় স্বজন ছাইড়ে দিয়া, ইয়াসরিফ মদিনার পুরানো নাম, সেই ইয়াসরিফের দিকে ছুটছে, ছুটতে রাস্তার মধ্যে লোকজন ধৈরা সুন্দর চেহারা টেহারা দেখছে,
দেখি আবার বিক্রি করেছি, যা এখন গোলাম হয়ে গেছে দাস। আচ্ছা ঠিক আছে, আমার দাস বানাই লেলা, আমি কে তোমরা জানো না, ঠিক আছে। উল্টা পাল্টা করে কাম কাজ ঠিক মতো করে না, পরে মনে কয় এরা ভালা না, বিক্রি করে দেবো। এইরকম বিক্রি হইতে হইতে নয় নাম্বারে যাই, আর যেখানে বিক্রি হয়েছে যেই মনিপটাকে কিনা নিছে সেই মনিপরে বলে, মনিপ আপনি যে বাড়িতে আপনি আমারে কিনে আনলেন, এই জায়গার নাম কি? কয় যাওয়ার নাম ইয়াসরিফ, সালমান ফারিজি কয়েকটা পাইছি, আমার মাকসাদ পুরা হতে চলছে। অতপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইসলাম রূপ কবুল করলেন মদিনাতে, কিন্তু সে তো দাস, সে কি দাস। এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মুক্তির কি হবে? আমি তখন গোলাম দাস, আমি মুক্তি না হলে তো আমি ইসলামের পুরোপুরি তালিমও গ্রহণ করতে পারতেছি না, ইসলামী কর্মকাণ্ডের শরীকও হইতে পারতেছি না। একদিন সালমান ফারসি খুব ভালো করে কাজ করে যে এইখানে থাকতে হবে, মনিব যাতে পেশা না দেয়। মনিব দেখছে এই তো সাংঘাতিক ভালো গোলাম, অনেক কাজ করে, এই তো তারে আর বেঁচে না। একদিন সালমান ফারসি বলছে আমার আজাদ করে দেন, পাগল এইরকম গোলাম আজাদ করে মানছি। বারবার জ্ঞানোর জ্ঞানোর করতেছে সালমান ফারসি, পরে মালিক ব্যক্তি বলছে যে ঠিক আছে তোমার মুক্ত করে দিব, তো শর্ত আছে। কি শর্ত? ৩০০ খেজুরের চারা লাগাইবা, ২৪ ঘন্টার মধ্যে গাছ বড় হইয়া ফল ধরবো, তাইলে তোমার মুক্ত। তার মানে আজাদ না করণের ইচ্ছা আর কি। যে আমাদের মধ্যে একটা বাক্য প্রবাদ আছে যে নয় মন ঘিও জুটবে না, কেনার আসবো না, নয় মন ঘিলো নাই আর অমুকের নাচনও নাই, মানে ঘি দিয়ে যখন পোড়ায় আর তেল দিয়া পোড়ায়, তো পোড়াইলে তো দেহটা মৃতদেহটা আগুনের তাপের রোগ আছে না, এগুলো সব টানাটানি করে তো উঠে বসে নাচানাচি করে। এমন শর্ত যে সালমান ফারসি এর মুক্তি নাই, কয় শুধু এটা না আর একটা শর্ত আছে, কি? যে আমারে বর্তমান হিসাব অনুযায়ী ৬ কেজি স্বর্ণ দিতে হইব, এটা একটা আলাপিল। এখন সালমান ফারসি নবীর কাছে এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমার মনিব আমারে আজাদ করতে, আমার জ্ঞানোর জ্ঞানোর করতে করতে আজাদ করতে রাজি হয়েছে, কিন্তু শর্ত দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের বললেন তোমরা কিছু ভালো জাতের খেজুরের চারা আন, তোমার সালমান ফারসি তোমার ভাই সালমান ফারসির মুক্তির। নবীজি সালমান ফারসিকে বলে দিছে যে তোমার মনিবকে যা বলো যেটা লিখিত দি, যে যদি এরকম খেজুরের চারা লাগায় ২৪ ঘন্টায় গাছ বড় হইয়া ফল ধরে তুমি মুক্ত, আর একটা শর্ত ৬ কেজি স্বর্ণ দিতে। লেখাল মালিক লিখে দিছে, এ করতে পারবো আমি, সহল মনে সরল মনে লিখে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহাবিরা খেজুরের চারা আনছে, নবীজি সালমান ফারসিকে বলছে তোমার মনিবকে যায় বলো যে চারা কোথায় লাগাইতে হবে, যায় বলছে যে আপনার প্রথম শর্ত পুরা করতে চলতেছে, পুরা হইতে চলছে, কোথায় লাগাবো চারা বলেন, খ্যাত দেখাই দিছে, ভাই এখানে লাগাও, এইটা কোনোদিন সম্ভব নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে চারাগুলা রোপণ করতেছিলেন, নিজ হাতে ৩০০ চারার মধ্যে ২৯৯টা ২৪ ঘন্টার মধ্যে গাছ বড় হইয়া ফল ধরে গেছে। এখন সালমান ফারসির মনিব বলে যে হয় নাই তো, আমি ৩০০র কথা বলছি, একটা বাকি আছে, যায় দেহে একটা গাছ ওইরমই রয়েছে, জিজ্ঞেস করছে এই গাছটা আমি লাগাইনি, কে লাগাইছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকা ইয়া রাসূলুল্লাহ ফাঁক দিয়ে আমি একটা লাগাই দিছি। তুমি লাগাইলা কে রে?
তো বলে মনিরটা বলো যে এখন কি বলতে চাও তুমি, কয় এখন একটাই কথা আছে, এই গাছটা এখন তুললে আবার লাগাইবা, সাথে সাথে বড় হবে, সাথে সাথে বড় হইয়া ফল ধরে দেবো। নবীজি গাছটা তুললে আবার লাগাই দিলেন, সাথে সাথে অটোমেটিক বড় হয়ে গেল, ফল ধরে দেবো। কয় একটা শর্ত পুরা হয়েছে, আর একটা অপেক্ষা করেন, আর একটাও পুরা করুন। একদিন কোথার থেকে হাদিয়ে আসছে একটা ছোট্ট স্বর্ণের টুকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসেন আর মুস্কি হাসেন আর বলেন সালমান ফারিসিকে খবর দাও। সালমান ফারিসি আসলো, বললো সালমান ফারিসি তোমার মুক্তির ব্যবস্থা হয়ে গেছে। কয় যে হাতে নিয়ে স্বর্ণ, নবীজি হাতে নিয়ে নাচাইতেছে, কয় দেখো স্বর্ণ ভাই। কই ইয়া রাসূলুল্লাহ 6 কেজির কথা কইছে, এটা না তো, এটা তো 250 গ্রাম হবো। কয় কতটুক হইব না হইব এটা তো পরের ব্যাপার, পাল্লা পাথর রেডি করে থাকো আর আমার এগুলো দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্বর্ণের টুকরাটা নিয়ে দেন, সালমান ফারিসির মনিবকে বলছেন আপনার শর্ত কি, কয় 6 কেজি বাটখারা লাগান, 6 কেজি দেন আর আমি স্বর্ণ। তখন নবীজি যখন যেই পাল্লার মধ্যে স্বর্ণটা রাখছে, 6 কেজির বেশি হয়ে গেছে, হযরত সালমান ফারিসির মুক্তি হয়ে গেছে। এইরকম করে নবীজি সমস্ত দাস মুক্ত করে দিয়েছে। আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে বিবাহের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা খাদেম উপহার দিয়েছিল খাদিজা, তার নাম ছিল জায়েদ, পিতার নাম হারেস, হারেসা মানে জায়েদ বিন হারেসা, এটা খুব সুন্দর ভালো খাদেম, ভালো গোলাম। নবীজি তাকে আইনায় এমন ব্যবহার দিয়েছেন, এখন বহু দূর থেকে ইয়ামান থেকে জায়েদের পিতামাতা আসছে, কয় এরে কেমনে কেমনে দে গোলাম কইরা কেমনে মাংস বিক্রি করছে, আপনার কাছে আসে শুনছি আপনি আমাদের সন্তানকে ফিরাই দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সন্তান তোমাদের আমার কাছে আছে এবং খুব ভালো আছে, তোমরা দাবি করতেছো সন্তানের, সন্তান যদি স্বেচ্ছায় তোমাদের কাছে চলে যায় আমি তো বাধা দিতে পারি না, কিন্তু আমি তাকে জোর করে তোমাদের কাছে পাঠাতেও পারি না, তোমরা বলে দেখো যদি তোমাদের সন্তান তোমাদের সাথে চলে যায় আমি খুশি মনে বিদায় দিই। হয়ে গেছে প্রায় 10-12 বছর গোলামি করছে, এখন নবীজির কাছে আসছে, এখন তো সে যে মজা পাইছে, এখন পিতামাতা যখন বলছে যে তোমার মা কাঁদতে কাঁদতে প্রায় মারা যাচ্ছে, আমি আসছি তোমার চাচাকে নিয়ে আর দুই ভাই মিল্লা তোমারে খুঁজতে খুঁজতে আজকে মদিনায় আসছে, চলো তুমি আমার। বলছে আব্বা না, আমি এখন বড় হয়েছি, আমার জীবনে আমি এত ভালো মানুষ কোনোদিন দেখিনি, সারা জীবন মুক্তি থাকার চেয়ে মোহাম্মদ রসুল্লাহর গোলামি করা 1,00,000,000 গুণ বেশি ভালো, আমি যাবো না বাড়িতে, শুধু যাইতে পারি এই জন্য যে একটু মাকে দেখে আসে। নবীজি বললেন তোমার ইচ্ছা, মাকে দেখছে দেওয়া নিয়ে আবার এসে বসে। নবীজি বলছেন আমার কোনো বাধা নাই, তুমি ওখানে থাকতে পারো, এখানে বেলাল কিরকম গোলাম, উমাইয়া ইবনে খালাফের গোলাম, কি নির্যাতন করতো তারা, আরবে এই প্রথাই ছিল, দাস দাসীকে দিয়া তাদের সাধ্যের বাইরে কাজ করাতো, আর কাজ করতে করতে যদি তারা অপারগ হয়ে পড়তো তখন চলতো টর্চারিং, বেত্রাঘাত। আমি যে ফিজি আইল্যান্ডে 2 বছর ছিলাম ওখানে নিয়মিত ছিল, তাকে সেখানে তো গোলাম ছিল না, ব্রিটিশ কলোনি ছিল, ব্রিটিশরা কিছু সাউথ আফ্রিকার থেকে কিছু কি বলে শ্রমিক নিছে ওখানে ইক্ষু আবাদ করবে, এখন ওই যে ইক্ষু আবাদ করতে যায় ক্ষেত চাষ করতে যায় শ্রমিকদের উপরে টর্চারিং করত, ওখানে এ কথা বহুল প্রচলিত যে সাউথ আফ্রিকান সেই নিগ্রোরা প্রায় 100 ইংরেজ টর্চারিং করার কারণে 100 ইংরেজদের দবা করে খায়া লাগছে, জবা করে খাইয়ে ফেলেছে, এখন দেখে চলবো না। পরে ব্রিটিশরা কলকাতা পোর্টের থেকে 7 জাহাজ এই কিছু ইন্ডিয়ান শ্রমিক নিয়ে গেছে,
নিয়ে দেওয়ার পরে পথিমধ্যে এক জাহাজ ডুবে মরছে আর ছয় জাহাজ নিয়ে ওখানে আবাদ করাইছে। এখন ওখানে ওই আফ্রিকান যে বংশধররা ওদেরকে কাইবিটি বলা হয়, ওরা হলো ওখানকার আদিবাসী, আর ইন্ডিয়ানরা হলো দ্বীপ দুই নম্বরের অধিবাসী। পুরো আরবে এরকম দাস প্রথা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ মানুষের দাস হইতে পারে না, কাজের বিনিময়ে শ্রম দিতে পারে, শ্রমিক হতে পারে, কিন্তু তার সত্তা কিনে নেওয়া, মনিব হয়ে যাওয়া এটা হবে না। এবং দাসকে এমন ঘৃণার চোখে দেখা যেত, দাসী বা দাস যত ভালোই হোক একে নিম্ন শ্রেণীর মনে করা হতো এবং তাদের সাথে সেই নিম্ন মানের ব্যবহারও করা। কিন্তু আল্লাহ নবী বললেন, আল্লাহ তোয়া আয়াত নাজিল হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কালো সাদার ভেদাভেদ নাই, কোন জাতি গোষ্ঠীর মধ্যে মানুষে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সব মানুষের শরীরের রক্ত এক, সব মানুষের শিক্ষা, সূক্ষ্মদর্শিতা, মেধা, যোগ্যতার বলে কিছু দায়িত্ব তার উপরে অন্যরকম বর্তিত, কিন্তু এর অর্থ এই না যে সে উচ্চ কোনো দায়িত্ব বা উচ্চ কোনো পদে আছে বলেই নিম্ন পদের মানুষটা তার থেকে অযোগ্য। আমি আপনাদের ধানমন্ডি ঈদগাহ মসজিদের বর্তমানে খতিব, এর অর্থ এই না যে একজন ঠেলা গাড়িওয়ালা, একজন রিক্সা চালক, একজন ভ্যান গাড়িতে সবজি বিক্রেতা সে আমার থেকে নিম্নমানের আর আমি খতিব তার চেয়ে উন্নত মানের, খোদার কসম এরকম হতে পারে না। দায়িত্বের কারণে হয়তো আমি উপরে পোস্টে বসা আছি আর সে হয়তো সবজি বেচা খায়, কিন্তু ওর আমাল আল্লাহ পাকের দরবারে, ওর আখলাক আল্লাহ পাকের দরবারে আমার থেকে অনেক বেশি ভালো, এই জন্য আল্লাহ পাকের দরবারে আমার চেয়ে তার মর্যাদা বেশি। আপনি কোনো উচ্চ পদে আছেন, আপনার আন্ডারে অনেক লোক কাজ করে, এর অর্থ এই না যে বস যখন অফিসের মধ্যে ঢুকবে কোনোদিক যাবে না, এদিক সেদিক চাওয়াও তো একটা কেমন মুড নষ্ট হয়, কোনো দিক যাবে না, ভোটবুটে ঢুকবে আর সবাই দাঁড়ায় সালাম আলাইকুম সালাম আলাইকুম স্যার সালাম আলাইকুম স্যার, না আল্লাহ নবী জিজ্ঞেসেন, তুমি ঢুকতেছ তুমি সবাইকে সালাম দাও, তুমি আগন্তক তুমি ঢুকছো তুমি সালাম দাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের কোনো মর্যাদা নাই, মানুষের মধ্যে আল্লাহ পাকের কাছে কোনো কিছুর ব্যাপারে ভেদাভেদ নাই, শুধু আল্লাহ পাকের কাছে একটা কারণে মানুষের মর্যাদা কম বেশি হয়, সেটা হলো যে যত বেশি পরহেজগার হয় আল্লাহ পাকের কাছে তার দাম তত বেশি বাড়ে, যে যত পরহেজগার হবে আল্লাহ পাকের কাছে তার দাম তত বেশি হবে, সে যে কেউ হোক। একজন মানুষের সেলুনের দোকান দিয়ে চুল কাটতেছে, এটা সে পেশা হিসাবে নিছে যে কোনো কারণেই হোক, যদি ইমাম থাকে, যদি ইসলাম থাকে, তার আমল ভালো থাকে, তাহলে এরকম খতিব না, লক্ষ লক্ষ খতিবের থেকে হয়তো তার মর্যাদা বেশি হবে, লক্ষ লক্ষ মুক্তি মহাদ্দেশের থেকে তার মর্যাদা বেশি হবে। এই জন্য দেখাইছে যে সাহাবিদের মধ্যে বেলাল কৃতদাস ছিলেন, জায়েদ ইবনে হারেসা দাস দাস ছিলেন, কৃতদাস ছিলেন, এরকম আরো অনেকেই ছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের আমলের কারণে মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। বলতেছেন, বেলাল তুমি কি আমল করো, আমি জান্নাত ভিজিট করার সময় তোমার জুতা তোমার চলার আওয়াজ পাইছি, আমার আগে আগে তুমি চলতেছিলা তোমার পায়ের আওয়াজ পাইছি। বোঝা যায় যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবিদের সবকিছু এত বেশি দৃষ্টি দিতেন যে কার পায়ের আওয়াজ এবং চলার আওয়াজ কেমন এইটা বুঝেও নবী তাকে চিনতেন, এত লক্ষ্য করতেন, এত খেয়াল করতেন। মসজিদের মধ্যে বেলালের আলোচনা আসতেছে, কতবার বলছি মনে হয়, নবী বলেন তোমরা কি করতেছিলা,
তো আমরা বেলালের কথা বলতেছি, এর মনটা এত বালা, চেহারাটা যেই রকম কালা, চেহারা যেমন কুচ্ছিত, বেলালের অন্তরটা সেই রকম সুশ্রী, সেই রকম সুন্দর। বলতেছি যে বেলাল ইবনে আব্দুল্লাহ, আরবের লোক তো কারো বাপের নাম না জানলে বাপের আব্দুল্লাহ কয়ে লিখবো, আল্লাহর বান্দা। আমরা যেমন বলি, আমরা একটা শব্দ ব্যবহার করি জনৈক, জনৈক ব্যক্তি, নাম জানি না কি করবো, তা আরবের আব্দুল্লাহ বলবো, বলে না বেলালের পিতাস বেলাল গুলো রাবাহা, কিন্তু তোমরা বেলালের পিতার সাথে সম্পৃক্ত করে বলবে না, সে যেহেতু দাস হয়ে আমি মোহাম্মদ রসুল্লাহর কাছে আসছে, কাজে তোমরা আমার বেলাল গুলো রাবাহাকে বেলাল রসুল্লাহ বলবা, রসুলের বেলাল। কি সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসছিলেন বেলাল, আর ইসলাম গ্রহণ করে সে কি ত্যাগ, কি তিতিক্ষা, কি কোরবানি, কি স্যাক্রিফাইস বেলাল করছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিদের বললেন যে বেলালকে আমার সাথে সম্পৃক্ত করে বলবা, বেলাল রাসূলিল্লাহি খায়রু বিলালিন, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে অনেক বেলাল নামীয় মানুষ আবির্ভাব ঘটবে, কিন্তু বেলাল রাসূলুল্লাহ বলে ফিক্সড করে দেওয়া হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবি যে বেলাল, এই বেলাল আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর সমস্ত বেলাল নামীয় মানুষের থেকে উত্তম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হে চেয়ারম্যান, হে মেয়র, হে কাউন্সিলর, হে ব্রিগেডিয়ার, হে র্যাব প্রধান, হে পুলিশ প্রধান, পৃথিবীতে কোনো কারণে তোমাদের এই উচ্চ মর্যাদা জুটেছে, কাজে উচ্চ মর্যাদার নাজ রেখো, এর সম্মান নিজেরা রাখো, কিন্তু চাই না রেখো এই পদমর্যাদার কারণে তুমি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না, গ্রহণযোগ্যতা হবে তোমার ইমান ও আমলের কারণে। কাজে যদি একজন শ্রমিক হয়, রিক্সাওয়ালা হয়, দেখা যাবে এক রিক্সাওয়ালার উপরে উঠছি, দাঁড়িয়েছে একটা পাঞ্জাবি ছিড়া, এই হিন্দে গাড়ির এই দিক দিয়ে ছিড়া, আমি তখন মোহাম্মদপুরে যাই, হ্যাঁ রিক্সাওয়ালা উঠছে, তা রিক্সাওয়ালা যা ঠিক করছি আমি তার থেকে 5 টাকা বেশি দিছি, উনি আমাকে 5 টাকা ফেরত দিছে, আমি কি না এটা রাখেন রাখেন, জিনা হুজুর আমি রাখতে পারবো না, যে ভাড়া ঠিক হয়েছে আমি এর বেশি নিতে পারবো না। চিন্তা করছেন ফেরত দিয়ে দিচ্ছি, আমি কেন আপনি নেবেন না, আমি তো ইচ্ছা করে দিচ্ছি, তা আপনি ইচ্ছা করে দিল আমি নিব না, আমি যে ভাড়া আপনার সাথে চুক্তি করছি এটাই নিব, এর বেশিও নিব না কমও নিব না। রিক্সাওয়ালা আমি কইলাম যে এটা রিক্সাওয়ালা না, এটা হলো সদ্য বেশি আল্লাহর কুতুব, আল্লাহর অনেক বুজুর্গরা নিজেদেরকে গোপনে রাখেন, এরকম ভাবে চলেন, দেখেনি। আর এক রিক্সাওয়ালা আশ্চর্য জিনিস, আশ্চর্য, রিক্সা থেকে বাসায় নামছি রমজান মাস, তখন যা ভাড়া ছিল আমি মনে করলাম একজন বুড়া মানুষ আনলো, তোকে 100 টাকা দিয়ে দেই, বলে দেই যে ভাড়া ভাড়া আর বাকিটা হলো আপনার হাদিয়া, এটা আপনি ইফতারিতে কাজে লাগাই, 100 না 200 টাকা তাদের দিছি বুড়া মানুষ দিয়ে। হে কয় কি হুজুর, না আমার একটা রিকোয়েস্ট রাখবেন, আমি আপনার পিছনে নামাজ পড়ি, কখনো আপনাকে হাদিয়া দিতে পারি না, তা আজকে আর সাহসও পাই না যে আপনার রুমে গিয়ে হাদিয়া দিব, তা আজকে যেহেতু আপনার কায়দা পাইছি আজকে আমি কিছু হাদিয়া দিব আপনি গ্রহণ করেন। আমি কত হাদিয়া দিবেন, কতজন, আমি বাড়িতে একটা গাছ বেচছিলাম 7,000 টাকা, তা আমি একটা রিক্সা ঠিক করছি ওখানে কিছু টাকা দেওয়া আছে, আর 5,000 টাকা দিব, আর 2,000 টাকা আপনার জন্য হাদিয়া। আমি রিক্সাওয়ালারে কি কম মনে হয়, যদি কদম বসি জায়েজ থাকতো আমিও রিক্সাওয়ালারে কদম বসি করতাম,
আমি ওকে বুকে ধরে জড়ায় ধরে বলছি যে বাবা তুমি এই পয়সা তুমি যে দিতে চাইছো আলহামদুলিল্লাহ আমি পেয়ে গেছি, কিন্তু আমি আলেম একটা মসজিদের ইমাম, তুমি আমার কথা রাখবা, না রাখলে আলেমের সাথে বেদদুবি হবে। আস্তাগুল্লাহ আস্তাগুল্লাহ, আমি আলেমের সাথে বেদদুবি করবো না, কি করতে হবে? এই নাও তোমার ভাড়া 200 টাকা দিছি। ওরে কায়দা কইরা আরে আটকাইছি, আটকায় 200 টাকা দিছি, এ নিবে না কিছুতেই ভাড়া, আমার চোখ দিয়ে পানি এসে গেছে। তুমি কি বলো নিজেকে, তুমি কোনো মন্ত্রী হয়ে গেছো, মিনিস্টার হয়ে গেছো, হয়তোবা কোনোভাবে কোনোভাবে অন্যায় পথে তুমি উপার্জন করে টাকা সম্পদের মালিক হয়ে গেছো, আর তুমি অন্যরে মনে করতেছো ছোট লোক। মূলত ছোট লোক তুমি, যে একটা গরিবকে, যে অসহায় মানুষকে ছোট ভাবে, তুচ্ছ ভাবে, মূলত ছোট লোক সে, ইতর সে। চাই দুনিয়াতে তার পদ যত উঁচুইতেই থাক, যদি অন্য মানুষকে তার থেকে তুচ্ছ তাচ্ছল্য হিসাবে ভাবে তাহলে এ হলো ইতর। চাই তার বড় ধানমন্ডিতে বড় বিল্ডিংয়ে থাক, সাউথ ব্রিজের 10টা অ্যাপার্টমেন্ট থাক, আর চাই মিল ফ্যাক্টরি যাই থাক, এর চেয়ে ইতর আর নাই। খবরদার, আজকে থেকে দাস প্রথা বিলুপ্ত করা হলো, এই তো মানুষের অন্তরে লেগে গেল, লেগে গেল। মোহাম্মদ রসুল্লাহ কটূক্তি সমালোচনা শুরু করলো, আর তাদেরই প্রেতাত্মা এবং ছায় আদর্শিক সন্তান যারা আছে এরা এখন রসুল্লাহ সাল্লামের সেই সুন্নত ও নীতিমালা যখন কোনো হুজুর কোনো আলেম বাস্তবায়নের চেষ্টা করে তখন তার বিরুদ্ধে লাগে, আর বিরুদ্ধে লাগার কয়েকটা টাইটেল আছে, ওই কি বলে র্যাঙ্ক আছে, ওই র্যাঙ্ক পড়ায় দেয়, হয় রাজাকা নইলে আলবদর নইলে স্বাধীনতার শত্রু, এগুলো পড়ায় দেয়। আমাদের এই বাংলাদেশ এখানে স্বাধীনতা বিরোধী কেউ নাই, আমরা সবাই স্বাধীনতার পক্ষে, এবং বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব একটা সুন্দর দেশ হোক এটা প্রত্যেক নাগরিকের কাম্য এবং সবাই চায়, এখানে স্বাধীনতার কোনো শত্রু নেই। যারা স্বাধীনতার শত্রু বলে জাতিকে বিভাজন করে এটার উদ্দেশ্য ঠিক না। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে নীতিওয়ালা আমাদেরকে বাস্তবায়নের তৌফিক দান করেন, আমিন। অথবা মসজিদের কথা, 1000, 2000, 1000, 4000